খুলনার মানুষ ক্রিকেট পাগল আন্তর্জাতিক ক্রিকেট হলেই দেখা যায় এখানে ক্রিকেট উন্মাদনা শুধু কি তাই ক্রিকেটের যে কোনো আয়োজনেই এখানে দর্শক সংখ্যা উল্লেখ করার মতো কিন্তু তারপরেও প্রায় তিন বছর দক্ষিণাঞ্চলের একমাত্র আন্তর্জাতিক ক্রিকেট ভেনু নাসের স্টেডিয়ামে আয়োজিত হয়নি কোনো আন্তর্জাতিক ম্যাচ এতে ক্ষুব্ধ ক্রিয়াপ্রেমীরা আমরা খুলনার মানুষ খুবই দুর্ভাগা কারণ আমাদের এত সুন্দর একটা স্টেডিয়াম থাকা সত্ত্বেও আমরা এখানে ম্যাচ পাচ্ছি না খুলনা বাড়িতে খেলা দেখাটা হয় না কিন্তু আমাদের নিজেদের দৃষ্টিতে যদি খেলাটা হইতো তাহলে এটা আমরা উপভোগ করতে পারতাম খুলনায় প্রচুর দর্শক আছে তারা খুবই আগ্রহী এর জন্য অপেক্ষা করতেছে যে খেলাগুলো কবে হবে হবেই বা কীভাবে স্টেডিয়ামের যে অবস্থা তাতে বিপিএল বা আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের চিন্তাই করা যায় না বেহাল দশা সবকটি হসপিটালিটি ও মিডিয়া বক্সের কাজ ভাঙা চেয়ার ভাঙা মেঝে আর দেয়ালের অবস্থা যাচ্ছে তাই নষ্ট হয়ে গেছে অনেকগুলো ফ্লাড লাইটও জায়েন্ট স্ক্রিনের যন্ত্রপাতি খুলে নেওয়া হয়েছে ঢাকায় গত তিন বছরে জাতীয় ক্রীড়া পরিষদ আর বিসিবি স্টেডিয়াম সংস্কারের আশ্বাসের বাণী শুনিয়ে গেছে কিন্তু কাজের কাজ হয়নি কিছুই এজন্য স্থানীয় ক্রীড়া সংগঠকদের সাংগঠনিক দুর্বলতাকেই দুষছেন ক্রীড়াপ্রেমীরা যে কোনো জিনিসই আপনার যদি সংস্কার না হয় যদি ফেলে রাখা হয় সে জিনিস তো নষ্ট হবেই সিটিং গ্যালারির এর আমার মনে হয় যে অবস্থা ভালো না এই যে তিন বছর ধরে পড়ে আছে সংস্কার কাজ করতে পারছে না স্থানীয় ক্রীড়া সংগঠকদের দায়িত্ব অবশ্যই আছে জাতীয় ক্রীড়া পরিষদের যারা কর্মকর্তা আছেন তাদের গাফিলাতি আমি অবশ্যই বলবো যে তাদের গাফিলাতি আছে এই শেখ নাসের স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ আর এখানে আয়োজিত সবকটি ম্যাচে জয় আছে বাংলাদেশের তাই এটি ক্রিকেটের জন্য লাকি গ্রাউন্ড হিসেবে বিবেচিত কিন্তু আবার কবে জরাজীর্ণ অবস্থা থেকে মুক্তি মিলবে এই স্টেডিয়ামটির কবে এখানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হবে তার উত্তর নেই সংশ্লিষ্ট কারও কাছেই মোস্তফা জামাল মাছরাঙা সংবাদ শেখ আবুন স্টেডিয়াম খুলনা